দীর্ঘ লড়াই সংগ্রাম আর নয় মাসের সশস্ত্র সমরের পর সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায় করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে বৈশ্বিক রাজনীতিতে বিভিন্ন হিসাব নিকাশের পরও মাত্র চার বছরেরও কম সময়ে 1974 সালে জাতিসংঘের সদস্য পদ পায় বাংলাদেশ। স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় 100-এরও বেশি রাষ্ট্র। শুরুটা করে ভুটান ও ভারত। 1971 সালের 6ই ডিসেম্বর স্বীকৃতি দেয় তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভূ রাজনীতিতে স্বাধীনতার স্বীকৃতি আদায় অতটা সহজ ছিল না, কারণ বাংলাদেশই প্রথম দেশ যারা উপনিবেশ থেকে স্বাধীন হওয়া রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে সার্বভৌমত্ব অর্জন করেছে। বাংলাদেশের স্বীকৃতিকে ঘিরে এই এলাকায় তৈরি হয় নতুন রাজনৈতিক মেরুকরণ। বিশ্ব রাজনীতি ভাগ হয়ে যায় দুটি বলয়, ভারত ও পাকিস্তান। বাংলাদেশের পক্ষে সমর্থন থাকায় ভারত ও সোভিয়েতপন্থী দেশগুলো শুরুর দিকেই স্বীকৃতি দেয়। 1972 সালের জানুয়ারিতেই স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল ও সোভিয়েত ইউনিয়ন। ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেয় ব্রিটেন, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং জাপান। এপ্রিলে আসে পাকিস্তানের পক্ষ নেয়া যুক্তরাষ্ট্রের স্বীকৃতি। তবে সমর্থন দিতে টালবাহানা ও বিলম্ব করেছে পাকিস্তানপন্থী মুসলিম দেশ এবং কমিউনিস্ট বেইজিংয়ের মিত্রা। 1972 থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশের জাতিসংঘ সদস্য হওয়া কিংবা মুসলিম দেশগুলোর স্বীকৃতি পাবার ক্ষেত্রেও ব্যাপক বিরোধিতা করে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত 1974 সালের 22শে ফেব্রুয়ারি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান এবং একই বছর সদস্য পদ দেয় জাতিসংঘ। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সৌদি আরব ও চায়না।